মোহাম্মদ আলী জিনা লন্ডনের ঐতিহ্যবাহী লিসকনস ইন থেকে ব্যারিস্টারিট ল সনদ লাভ করেন। বিগত শতকের প্রথম দুই শতকে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেন। একসময় তিনি হিন্দু মুসলিম ঐক্যের পৃষ্ঠপোষকতাও করেন। 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনউ চুক্তির সময় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এ সময় জিন্না মুসলিম লীগের সদস্য ছিলেন। হোম রুল আন্দোলন সংগঠনে জিন্না অন্যতম প্রধান নেতা হয়ে ওঠেন। মুসলিমদের রাজনৈতিক অধিকার রক্ষার জন্য তিনি 14 দফা সাংবিধানিক সংস্কার পরিকল্পনা প্রস্তাব করেন। কংগ্রেস মহাত্মা গান্ধীর সত্যাগ্রহে অংশ নিলে 1920 সালে তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করেন। রাজনৈতিক দাবি আদায়ের ক্ষেত্রে তিনি নিয়মতান্ত্রিক প্রতিক্রিয়ায় পক্ষে ছিলেন। 1940 সাল নাগাদ জিন্না এই অবস্থানে আসেন যে ভারতীয় মুসলিমদের নিজস্ব রাষ্ট্র থাকতে হবে। একই বছরে লাহোর প্রস্তাব পাস হয়, এতে আলাদা রাষ্ট্রের দাবি তোলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কংগ্রেস নেতারা কারাগারে আটক হয়ে পড়লে মুসলিম লীগ আরো শক্তিশালী হয়ে ওঠে। যুদ্ধের পর অনুষ্ঠিত নির্বাচনে মুসলিমদের জন্য সংখ্যাগরিষ্ঠ আসনগুলো অধিকাংশ আসনে মুসলিম লীগ জয়ী হয়। শেষ পর্যন্ত কংগ্রেস ক্ষমতা ভাগাভাগির জন্য একটি সাধারণ সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হলে দেশ বিভাগের সিদ্ধান্ত হয়। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হিসেবে জিন্না নতুন রাষ্ট্র সরকার ও নীতি প্রণয়নের কাজ শুরু করেন। এছাড়াও ভারত থেকে আসা লক্ষাধিক অভিবাসীর পুনর্বাসনের জন্য তাকে কাজ করতে হয়। উদ্দাশ্য শিবিরে স্থাপনের জন্য তিনি ব্যক্তিগতভাবে তদারক করেন। মোহাম্মদ আলী জিন্না ছিলেন পাকিস্তানের এক অমূল্য সম্পদ। তিনি ছিলেন বিদায়, আজ পাকিস্তান পাকিস্তানের দেশে রূপান্তরিত হতে পেরেছে। অন্যতায় আদৌ পাকিস্তান বা বাংলাদেশ হতো কিনা তারই সন্দেহ ছিল। মোহাম্মদ আলী জিন্নার পরিবার ছিল শিয়া ইসমাইলি মতের অনুসারী, তবে জিন্না নির্দিষ্ট মতের অনুগামী ছিলেন না। তিনি সাধারণত মুসলিম পরিচয় গ্রহণ করেছিলেন। জিন্না ছিলেন তার বাবা মায়ের চার পুত্র ও তিন কন্যা সন্তানের মধ্যে তৃতীয় সন্তান। মোহাম্মদ আলী জিন্নার বাবার নাম জিন্নাবাই পুঞ্জা ও মায়ের নাম মিঠাবাই। তার বাবা ছিলেন একজন গুজরাটি ব্যবসায়ী। তার পরিবারের আদিনিবাস ছিল গুন্ডাল রাজ্যের পিনালি গ্রামে। শৈশবে জিন্না বোম্বেতে তার এক আত্মীয়র বাসায় কিছুকাল ছিলেন, আর সেখানে তিনি গোকাল দাস প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। পরে ক্যাথেড্রাল অ্যান্ড জন কুনন কলেজে পড়াশোনা করেন মোহাম্মদ আলী জিন্না। মোহাম্মদ আলী জিন্নার জন্ম নাম হলো মোহাম্মদ আলী জিন্নাবাই। তিনি 25 ডিসেম্বর 1876 থেকে 11 সেপ্টেম্বর 1848 পর্যন্ত ছিলেন একজন গুজরাটি বংশোদ্ভূত আইনজীবী ও রাজনীতিবিদ ও পাকিস্তানের প্রতিষ্ঠাতা। 1913 সাল থেকে শুরু করে 1947 সালের 14 আগস্ট পাকিস্তানের স্বাধীনতা পর্যন্ত জিন্না নিখিল ভারত মুসলিম লীগের নেতা ছিলেন। স্বাধীনতার পর তিনি পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হন এবং অমৃত্যু এই পদে বহাল থাকেন তিনি। পাকিস্তানে তাকে খায়াদে আজম বা মহান নেতাও বলা হয়, এমনকি পাকিস্তানে তাকে বাবা এখম বলা হয়। বাবা এখম অর্থ হচ্ছে জাতির পিতা। মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের জাতির পিতা। মোহাম্মদ আলী জিন্নার প্রকৃত নাম হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাবাই। মোহাম্মদ আলী জিন্না 25 ডিসেম্বর 1876 সালে ব্রিটিশ ভারতের করাচিতে জন্মগ্রহণ করেন এবং তিনি 11 সেপ্টেম্বর 1948 সালে 71 বছর বয়সে করাচিতে মৃত্যুবরণ করেন। তার সমাধিস্থল হচ্ছে মাজারে কায়েদ। তার রাজনৈতিক দল হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস, নিখিল ভারত মুসলিম লীগ এবং মুসলিম লীগ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।